চিকেন কষা একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু ভীষণ ভালো হয়। 1 কিলো চিকেনের মধ্যে লবণ, গন্ধরাজ লেবুর রস আর টক দই দিয়ে ভালো করে মেখে 1 ঘন্টা রেখে দিচ্ছি। এরপর আদা, রসুন, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে মিহি পেস্ট বানিয়ে নিচ্ছি। রান্নাটা আমি সাদা তেলে করছি, আপনি চাইলে সর্ষের তেলেও করতে পারেন। সাদা তেলের মধ্যে একটু লবণ দিয়ে আলুগুলোকে লাল লাল করে ভেজে তুলে নিয়ে ওই তেলের মধ্যে পেঁয়াজ কুচি আর অল্প লবণ দিয়ে পেঁয়াজটাকে ভেজে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিলাম। সাথে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, অল্প জল দিয়ে মশলাটা কষিয়ে টমেটো কুচি আর ক্যাপসিকাম কুচি দিয়ে দিলাম। সাথে আরেকটু লবণ দিয়ে আবারও মশলা ভালো করে কষিয়ে নিচ্ছি। টমেটো নরম হয়ে গেলে চিকেন দিয়ে দিলাম। সাথে 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে দিয়ে রান্না করব। চিকেন থেকে যে জল বেরোবে সেই জলে জলেই চিকেনটা সেদ্ধ হয়ে যাবে, আলাদা করে আর জল দেবো না। আর মাঝে মধ্যে ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে দেবো। চিকেনের জল শুকনো শুকনো হতে হতে চিকেনটাও সেদ্ধ হয়ে গেছে। সব শেষে গরম মশলার গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিচ্ছি। জলের সঠিক মাপ সহ ঝরঝরে বাসন্তী পোলাও বানানোর জন্য 1 কাপ গোবিন্দভোগ চাল ধুয়ে জল ঝরিয়ে থালার মধ্যে নিয়ে নিলাম। তাতে ঘি, হলুদ গুঁড়ো আর আদা বাটা দিয়ে হালকা হাতে চালের সাথে মিশিয়ে 1/2 ঘন্টা রেখে দিচ্ছি। 1/2 ঘন্টা পর একটা কড়াই গরম করে তাতে ঘি আর সাদা তেল দিয়ে দিলাম। সাথে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে কাজু কিশমিশ হালকা করে ভেজে নিয়ে চালটাকে দিয়ে দিচ্ছি। দেখুন, চালটা 1/2 ঘন্টা পর বেশ ঝরঝরে হয়ে গেছে। এরপর চালটাকে মিডিয়াম ফ্লেমে 3-4 মিনিট ভেজে নিয়ে 1/4 চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এরপর দেবো জল। যে কাপ মেপে 1 কাপ চাল নিয়েছি, একই কাপ মেপে 2 কাপ গরম জল দিয়ে দিলাম। সাথে স্বাদ মতো লবণ আর চিনি দিয়ে একদম লো ফ্লেমে 10-12 মিনিট সেদ্ধ হতে দিচ্ছি। 12 মিনিট পর ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে দিয়ে পোলাওটা এক জায়গায় জড়ো করে আবারও একদম লো ফ্লেমে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছি। 2 মিনিট পর ঝরঝরে বাসন্তী পোলাও আমাদের একদম রেডি হয়ে গেছে। গ্যাস বন্ধ করে দিয়ে 2 মিনিট রেখে দিচ্ছি। 2 মিনিট পর ঝরঝরে বাসন্তী পোলাও আমি চিকেন কষার সাথে পরিবেশন করছি।